بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मुहम्मद की निशाना रखो दिल में हमेशा ताके शबी मर्दे कमाल उम्मते मुस्तफा ताके शबी मर्दे कमाल उम्मते मुस्तफा मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया महियुस सुन्ना शेख अनवारुल हक चौधरी रहिमहुल्लाह प्रतिष्ठित हजरत शाह सुल्तान रहमतुल्लाह अलैह মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল শেখুল হাদিস হযরত পীর সাহেব বরুণা দামাত বারাকাতুহুম হযরত ওলামায়ে কেরাম
বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, সম্মান ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে হযরতদের পবিত্র জবান মোবারকে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনে আসতেছিলেন। আমিও সংক্ষিপ্ত আকারে আপনাদের দোয়া নেওয়ার নিয়তে কোরআনে হাকিমের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, এবং জবান দিয়ে যা বলো সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত করবেন, ইত্তেবা করবেন, অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা উম্মত নেও, আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নাম্বার জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানকে হেফাজত করো। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক দুটো আদেশ দিয়েছেন, মানলে বান্দাকে দুটো পুরস্কার দিবেন বলে ঘোষণা করেছেন, এবং মানার পদ্ধতি কি ইশারায় আয়াতের শেষে তাও আল্লাহ উল্লেখ করেছেন। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে হেফাজত করো। এই দুই আদেশ যদি মানো, আল্লাহ পাক দুটো পুরস্কার দিবেন। এক, জীবনের ত্রুটি যুক্ত আমল আল্লাহ পাক ত্রুটি মুক্ত করে দিবেন, জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এখন এই দুটো আদেশ, আল্লাহর ভয় আর জবানের হেফাজত কিভাবে করব, কোন পদ্ধতিতে, সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করলেই সফল কাম। তা আল্লাহ এবং তার রসুলের অনুসরণের মাধ্যমেই তোমার সব কিছু করতে হবে। কারণ কেউ যদি কারো অনুসরণ করে, তাকে কোনো না কোনো উপায় দেখতে হয়, না দেখে অনুকরণ হয় না। ডাইরেক্ট হোক আর কোনোভাবে হোক, পরোক্ষভাবে হোক, কোনো মাধ্যমে হোক, কিন্তু জটিল থেকে জটিল যে আল্লাহকে দেখার কোনো রাস্তা নেই। যুবক ছেলের চুলগুলো আঁকাবাঁকা কেন? বলে এই ছেলেটা
পৃথিবীর এক নায়ক বা ক্রিকেটারের অনুসরণ করে। এই মোবাইল বন্ধ করেন, সব মোবাইল বন্ধ, এই বন্ধ করো মোবাইল। বলে তারে কি দেখছে নাকি? বলে না দেখে নাই। তারে চিনে? বলে না চিনে না। কথা হয়েছে মোটেও না, মোবাইলে না। তার অনুসরণ কেমনে? বলে তাকে ডাইরেক্ট না দেখলেও ভিন্ন কায়দায় দেখেছে, আর দেখা মাত্রই তার অনুসরণ শুরু করেছে। আল্লাহর অনুসরণ কিভাবে করব? যে আল্লাহ বললেন আমার ইতাআত করো, ইত্তেবা করো, না দেখলে অনুসরণ কেমনে করি? আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কোন কাজ বান্দার উপরে চাপিয়ে দেয়া হয়নি যেটা বান্দার জন্য কষ্ট হবে। যেহেতু বলা হয়েছে আল্লাহর অনুসরণ করো, ইত্তেবা করো, ইতাআত করো, যেহেতু আল্লাহ বলেছেন রাস্তাও খুলে দিয়েছে। বলে কেমন? বলে জমিনের মধ্যে এমন একজন আমার প্রিয় বান্দা আমি দিয়েছি, বাবা সন্তান নিয়ে বাজারে যখন যায়, বন্ধুর সাথে যখন মোলাকাত হয়ে যায়, বাবার হাতে চকলেট বিস্কিট না দিয়া সন্তানের হাতে দিলেই তো বাবার দিল খুশি। আমার বন্ধু বাজারে বসে দেখা হইলো, আমার বন্ধু আমারে যদি পকেটে চকলেট দেয়, আমার বাচ্চা সাথে বাচ্চারে যদি না দেয়, তাহলে আমার বন্ধুর উপরে আমার মন খারাপ হয়ে যায়। আর বন্ধু যদি আমার সন্তানের হাতে দেয়, আমাকে নাও দেয়, এটা কঠিন খুশি। আল্লাহ বলেন আমার এক বন্ধু আছে, কেমন বন্ধু জানো? ইব্রাহিমও আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ঈসা আলাইহি সালাম, মুসা আলাইহি সালাম, সব আমার বন্ধু। এক কথায় পয়গম্বর আদম থেকে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমি আল্লাহর বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। ব্যবধান কি? বলে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহ তাআলার আশেক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশেক। সব আম্বিয়ায়ে কেরাম আমি আল্লাহর আশেক, আর আমি আল্লাহ কার আশেক? আমি আল্লাহ মুহাম্মাদের আশেক। কেমন মুহাম্মাদ আমার? আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী মুহাম্মদ হলেন রহমাতুল লিল আলামিন। রুবুবিয়্যাত খোদা কি আয়ে জাহান তক, নবুয়ত মুস্তফা কে হ্যায় ওয়াহা তক। রুবুবিয়্যাত খোদা কি আয়ে জাহান তক, নবুয়ত মুস্তফা কে হ্যায় ওয়াহা তক। মুহাম্মদ হামিদে হামদ খোদা বস, খোদা হামদ মুহাম্মদ মুস্তফা বস। কেমন একজন বন্ধু আমার, যে বন্ধুর জন্য আমি আল্লাহ নিজেই বড় আশেক, আমি আল্লাহ তার আশেক হইয়া স্পেশাল বাহন পাঠাইয়া আমার বাড়িতে তাকে বেড়াইবার জন্য নিয়ে আসি। কেমন বন্ধু আমার, যেই বন্ধু জান্নাতে না ঢুকলে কারো পারমিশন নাই ঢুকার জন্য। কেমন বন্ধু আমার, যে বন্ধুর মতো কোনো বন্ধু নাই, আমি আল্লাহ হলাম খালেক, আমি আল্লাহর মতো যেমন কোনো আল্লাহ নাই, আমার ক্ষমতার মতো যেমন কারো ক্ষমতা নাই, আমার গুণের মতো যেমন কারো গুণ নাই, আমার বন্ধুটাও এমন, মাখলুকতের মধ্যে আমার বন্ধুর মতো আর একজন মুহাম্মদ নাই, আমার বন্ধুর ক্ষমতার মতো গুণের মতো কারো গুণ নাই,
আমি আল্লাহর দিকে তাকাইলে আমি আল্লাহর কুদরত দেখলে যেমন সওয়াব, আমার বন্ধু মুহাম্মদের দিকে তাকাইলো তেমন সওয়াব। আর ওই বন্ধুর এমন একটা দামি কিতাব দিলাম কোরআনে হাকিম, এই কিতাবের দিকে তাকায় থাকলেও সওয়াব। এমন বন্ধু আমার, তোমরা যদি আমি আল্লাহকে না পাও আমার বন্ধুর অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, উম্মতের জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ যারা করবে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করতে আরম্ভ করব, আর আমি আল্লাহ যাকে মোহাব্বত করা শুরু করে দেই, জিব্রাইল আমিনও তাকে মোহাব্বত করা শুরু করে দেয়। জিব্রাইল আমিন মোহাব্বত করার পর আসমানের ফিরিস্তাদের মধ্যে তার আসর বা অ্যাকশন শুরু হয়ে যায়। আসমানের ফিরিস্তারাও ওই বান্দা বান্দিকে মোহাব্বতের নজরে দেখে। যখন আসমানের ফিরিস্তাদের মোহাব্বত জন্মে যায় তখন জমিনের মধ্যে মানুষের অন্তরে মোহাব্বত জন্ম হয়ে যায়। লোকটাকে না দেখলেও দিল থেকে বড় মোহাব্বত করে। আমি আল্লাহর অনুসরণ মানি রসুলের অনুসরণ, যারা আমার রসুলের অনুসরণ করবে তারা আমার অনুসরণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীকে দেখলেন আর অনুসরণ শুরু করলেন, নবী কেমন করে হাঁটেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন, নবী কেমন করে খানা খান সাহাবায়ে কেরাম দেখেন আর আমল শুরু করেছেন, নবী কেমন করে মসজিদে ঢুকেন আর বের হন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন, নবী কেমন করে নামাজ পড়েন সাহাবায়ে কেরাম দেখেন আর নামাজ আদায় করেন। কপাল আমাদের বড় খারাপ, আমরা আল্লাহরেও দেখলাম না আমগো নবীরও দেখার কোনো আর সুযোগ পেলাম না, কারণ আমার নবী ইন্তেকালের পর মদিনাতুল মুনাব্বারা রওজা মোবারকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারেফতের মজা নিতেছেন। উম্মতেরা নবীর জন্য যখন যেখানে যা করবে নির্দিষ্ট ফেরেশতা সব নবীর রওজায় পৌঁছায় দিবে। তাহলে আমাদের নবীকেও দেখার কোনো উপায় নাই। বাকি সিলেটের জমিনে মাঝে মাঝে নবী খবর নিতে আসেন, কথা বলেন না কেন? বাইতুল মোকাররমে আসেন ঢাকায়, আসতে বলেন কেন? সন্দেহ আছে? আপনাদের সিলেটে নবী মাঝে মাঝে আসেননি আপনাদের খোঁজ খবর নিতে, যে বিড়ি ঠিক মতো টানুনি? মাঝে মাঝে নবী এসে খবর নিবেন, ওরে ভাই অনেক জায়গায় তো এমনও দেখতে পাই বক্তা সাহেব বয়ান করেন চেয়ার রাখেন আমার নবী এসে সেখানে বসবেন, ওরে আমার নবী যদি এলাকায় আসেন আর আমি যদি চেয়ারে বসে চিৎকার করে বয়ান করি আমার মতো বেঈমানে জমিনে আর কেউ হতে পারে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদাকা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলেরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখি না পয়গম্বরেরও দেখার উপায় নাই, তো আমরা কেমনে নবীর অনুসরণ করব? আল্লাহ তো বললেন আমার অনুসরণ করো, যদি আমারে না পাও আমার বন্ধুর অনুসরণ করো। ও আল্লাহ আপনাকে উপায় নাই, আমাদের কপাল খারাপ, আমরা আখিরি নবীরও দেখতে পারি নাই, কোন ছবির মাধ্যমেও দেখার উপায় নাই, নবীর জন্য সারা জগৎ পাগল, কিন্তু নবীর ইন্তেকালের পরে কেউ তো নবীর একটা নমুনাও রাখতে পারে নাই। দুনিয়াতে মানুষ মরে গেলে ক্যামেরা দিয়ে ছবিটা তুলিয়া ঘরের দরজার সামনে টানায় রাখে স্মৃতি হিসাবে,
আমার নবী নাই, নবীর চেহারার কোন স্মৃতি অঙ্কন করে কেউ রাখতে পারে নাই, রাখবে দূরের কথা, আমার আল্লাহ এটাকে অবৈধ ঘোষণা করে দিয়েছেন। এরে মানুষ খবরদার, জরুরি কোনো কাজ যদি না থাকে অনর্থক ছবি তুলিয়ে পকেটের মধ্যে রাখবা না, বরকত নষ্ট হয়ে যাবে। যারা ঠিক কইছেন আপনাদের মোবাইলে কিছুই নেই, ভাইরা আমার তো এখন আমরা নবীর অনুসরণ কিভাবে করব। এবার আমার নবী উম্মতের বিপদে ফেলাবেন না, কারণ আমার নবী উম্মতের জন্য রহমত, যে নবী মেহরাজে গিয়াও উম্মতের ভুলেন নাই। ইন্তেকালের সময় জিব্রাইল বলেন, নবী ঈসা নবীর মতো আসমানে যাবেন নাকি জমিনে থাকবেন? বলে, আমার উম্মত যদি জমিনেই থাকে আমিও জমিনে থাকব। সেই উম্মতের এমন কোন কাজ আমার নবী চাপায় দেন না যা উম্মত করতে পারবে না। নবী বলেন, মেসওয়াক করাটা এত দামি একটা সুন্নত, উম্মতের যদি কষ্ট না হইতো আমি মেসওয়াকটারে বাধ্যতামূলক করে দিতাম। আমার উম্মতের কষ্ট দেওয়ার ইচ্ছা নাই, এজন্য মেসওয়াকের বাধ্যতামূলক করি নাই। অতএব উম্মতের কিয়ামত পর্যন্ত আমি নবী আর নবুয়তের দাওয়াত ঘরে ঘরে গিয়ে দিব না। তোমরা আমি নবীর অনুসরণ কেমনে করবা? কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের একদল বন্ধু থাকবে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত। ওই বন্ধুর অনুসরণ যদি করো, আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে, আর আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাওয়াটা আল্লাহর মহাব্বতের কারণ, আল্লাহর মহাব্বত পাওয়াই মানে জান্নাত পাওয়ার কারণ। মুহাম্মদের বন্ধু যারা তাদের অনুসরণ করে গোলাম, আল্লাহ নিজেই বলেন নবীর উম্মতের জানায় দিতে, নবী বলেন, এই উম্মতের দল, আমি নবী যেদিন জমিনের মধ্যে থাকব না, তোমরা কার অনুসরণে জীবনটা চালাইবা, আল্লাহর গোলামিটা কেমনে শিখবা, নবীর আদর্শগুলো কেমন করে শিখবা? নবী বলেন, আমি একদল বাহিনী জমিনের মধ্যে রেখে গেলাম, ওই বাহিনীটার নাম আমি নবী নিজে দিয়ে গেলাম, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর পরে একদল আমার নবুয়তের দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবে, এরা হবে আমার ওয়ারিশ, আমার ওয়ারিশ, আমার ওয়ারিশ, আমার একমাত্র মুহাব্বতের বান্দা। এদের নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরাম, এরা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিশ। বলে, কারা? বলে, আহলে হক উলামায়ে কেরাম। কারা বলেন তো? শুধু উলামায়ে কেরাম বলবেন না, কারণ উলামাদের মধ্যে আহলে বাতেল আছে না নাই? উলামায়ে কেরামের মধ্যে আহলে বাতেল, যারা দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে উম্মতের সামনে উল্টা পাল্টা বলে তারা আহলে বাতেল, যারা আল্লাহর জিকিরের বিরুদ্ধে উল্টা পাল্টা উম্মতের সামনে বিভ্রান্তকর কথা বলে তারা আহলে বাতেল, যারা মাজহাব নিয়ে আবু হানিফার বিরুদ্ধে উম্মতের সামনে কথা বলে তারা আহলে বাতেল, যারা দেওবন্দি কওমির বিরুদ্ধে কথা বলে তারা আহলে বাতেল। কই? আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে তো অন্য কোন টুপিওয়ালাকে বা টুপি সারা ব্যক্তিটারে হিংসার নজরে কিছু বলিনি। আমি কওমি মাদ্রাসার সন্তান, ভিন্ন কোন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো কোনো কথা বলিনি। আমি লম্বা পোশাক, মদিনার পোশাক পরেছি, অন্য কোন পোশাকওয়ালাকে হিংসার নজরে কিছু বলি নাই। রে বাবা, ভালো করে শুনে নাও, আমি একজন আহলে হক আল্লাহওয়ালার মুরিদ, আমি তো অন্য আহলে হক আল্লাহওয়ালার বিরুদ্ধে বলি নাই। আমি মাজহাব অনুযায়ী চলি, আবু হানিফার মাজহাব মানি, যারা মাজহাব মানে না তাদেরকে তো একটা অশালীন কথা দিয়ে গালি দেই নাই, এতটুকু বললাম।
যে আবু হানিফারে যারা বলবে বাতিল, আল্লাহর জিকির নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলে উম্মতের বিভ্রান্ত করবে, তাবলীগ যারা বলবে বাতিল, দেওবন্দীদেরকে যারা বলবে বাতিল, আমি বলবো তারা নিজেরাই আহলে বাতিল। আরে নবীরা শেখ উম্মতের দাগ, কিয়ামত পর্যন্ত নবীর বন্ধু ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করো। উলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেম শব্দটা ইলমুন থেকে নির্গত, এলেম যারা অর্জন করে তারা আলেম। বলে এলেম কিসের থেকে? বলে কোরআন হাদিসের এলেম। কোরআন হাদিসের এলেম যারা ধারণ করে তারা আলেম, সবাইকে বলা হয় উলামা। আহলে হক উলামাদের গুণ কি জানেন? বাইশাত পাগড়ি লাগাইলো, দাড়ির ভেতরে মেহেন্দি, চেহারায় মেকআপ লাগাইলো, আল্লাহকে ভয় করার অর্থ হলো গলায় ছুরি আসবে, কখনো অনিচ্ছায় গুনাহ করবে না, ইচ্ছা করে যদি অনিচ্ছা ইচ্ছে করে কোনো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয়ে যায় তওবা করতেও বান্দা কখনো দেরি করবে না। আর কে দারাত খাউফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উ রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসু জাহা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কষ্ট হচ্ছে আপনাদের? আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করো রে বান্দা, আহলে হক উলামায়ে কেরামের মতো চলো, তাদের টুপির মতো টুপি বড়, তাদের দাড়ি তোমাদের দাড়ি, তাদের পোশাকটাই আহলে হক মদিনার পোশাক, কারণ তারা মন গড়া কোনো আমল করেন না, কোরআন সুন্নার আলোকে তাদের অতীতের তাকুয়াওয়ালাদের অনুসরণ করেন, তারাও মন গড়া আমল করেন নাই, তারাও কোরআন সুন্নার আলোকে তাদের পূর্বের আলেমদের অনুসরণ করেছেন, তারাও মন গড়া আমল করেননি, তারা তাবে তাবিনকে দেখে দেখে কোরআন সুন্নার আলোকে আমল করেছেন, তারাও মন গড়া আমল করেননি, তারাও তো তাবিনদেরকে দেখে দেখে কোরআন সুন্নার আলোকে আমল করেছেন। তাবিনগণ কোরআন সুন্নার আলোকে সাহাবায়ে কেরামের থেকে শিখে শিখে আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে আমল করেছে। অতএব মদিনার পোশাক কোনটা? আহলে হক ওলামাদের পোশাক যেইটা। মদিনার আদর্শ কোনটা? আহলে হক উলামায়ে কেরামের আদর্শ যেটা সেটা। এবার আল্লাহ বলেন আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ, নবীর অনুসরণ মানে আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ। এই যে উলামা শব্দটা কোরআনে আল্লাহ ভিন্ন ভাবে বলছেন, এরা সলিহীন, এরা সাদিকিন, এরা উলিল আমর, এরা আহলে জিকির, এরা আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়াদের কোনো ভয় নাই, যদি তাদের ইমান মজবুত থাকে, আল্লাহর ভয় থাকে, তারাই সফল কাম হয়ে যাবে। এই যে সিলেটের জমিনে আউলিয়া একরামদের মধ্যে আহলে হক আজকে যিনি মোনাজাত করে গেলেন, যার চেহারা দিয়ে তাকাইলে বান্দার দিলটা আমলের জন্য পাগল হয়ে যায়, যার বয়ানে বসলে চোখের পানি চড়ে দিল নরম হয়ে যায়, যার মোনাজাতে পাথরওয়ালা দিল নরম হয়ে যায়, এমন আল্লাহওয়ালা। কিন্তু দুঃখ লাগে রে সিলেটের মুসলমান, এমন আল্লাহওয়ালার অনুসরণ যদি করতা তো নবীর সুন্নতের জবাই করতে পারতা না। এরা তো তাদের অনুসরণ করে, এই জমিনটা যারা আবাদ করে গেছেন তাদের অনুসরণেই তারা আজ এই ময়দানে কাজ করতেছেন। এই জমিন আবাদ করেছেন, সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহ। কি পরিমাণ দিনের খেদমত তারা করেছেন, রাত নাই দিন নাই,
আল্লাহর মহব্বত নিয়ে তারা উম্মতের কাছে দৌড়াচ্ছেন। আজকে যদি শাহজালালের সেই নীতি আদর্শের উম্মতেরা তার আদর্শটা ধরে রাখতো, তাহলে শাহজালালের মাজারে গিয়ে কেউ গাঞ্জা টানতে পারতো না, বিড়ি টানতে পারতো না। শাহজালাল মাঝে মাঝে বিড়ি টানছেন নি? না। তাহলে আপনি টানেন কেন তার ভক্ত হয়ে? এরে নবীর উম্মতের দল থাকলে বলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই বেপর্দায় নাচ গান করছেন কিনা, তাহলে আপনি কেন করেন? জায়েজ না জায়েজ পরের কথা, উম্মতে মুহাম্মদি তো তাকওয়ার দরজা দিয়ে আল্লাহর মহব্বতের সাথে মোলাকাত করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। ওরে ভাইজান, আমার নবীজির কোনো গুনাহ নাই, আল্লাহ সেই নবীকেও বলেন নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করি, মুনাফিক আর কাফেরের অনুসরণ করবেন না, বরং কাফের ইসলামের দুশমন, মুনাফিক ইসলামের বড় দুশমন, বরং কাফেরের চেয়ে মুনাফিক আরো বড় মারাত্মক। কাফেরের দেখা যায় চিনা যায়, এর দুশ্মনী থেকে বাঁচার রাস্তা খুঁজে পাওয়া যায়। মুনাফিকের চিনাও যায় না বুঝাও যায় না, তার চক্রান্ত থেকে বাঁচাও বড় মুশকিল। কারণ মুনাফিকের লেবাস পোশাক আহলে হকের মতোই চলে মদিনার গান গায়, কিন্তু ভেতরের কারবার বড় খারাপ। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর মুনাফিকের মোকাবেলায় নিজের ঈমান আমলকে যদি বাঁচাতে চাও আহলে হক ওলামা পীর মাশায়েখের অনুসরণে আগায় যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী যেন তাদের বন্ধু হয়ে যাও। আল্লাহর ভয় যখন থাকবে না তখন কোনো বয়ানও বান্দারে ধরবে না, কারণ আল্লাহর কাছে জবাবদেহিতার ভয় যখন আসবে তখন তার মধ্যে চিন্তা আসবে আমি অন্যায় করার আগে ভাবতে হবে, কারণ আমার তো জবাবদেহিতা আছে আল্লাহর দরবারে। এই জমিনে যদিও জবাব দিতে না হয় আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের 10 বছর পর স্বপ্ন যোগে দেখানো হলো ওমর কবরের কেমন হালাত। ওমর বলে 10 বছর হলো এখনো কবরের হালাত শুরু হয় নাই, এই 10 বছর আমার শেষ হলো, শুধু দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করেছি তার হিসাব শেষ হলো। এর নাম আল্লাহর ভয়। অর্ধ জাহানের খলিফা ওমর আল্লাহর ভয় তাকওয়া নিয়ে চলতেন। এরে নবীর উম্মতের দল, যখন ভেতরে অন্তরে ভয় আসবে ওই বান্দাকে কোনো বয়ান লাগবে না, ওই বান্দা গলায় ছুরি আসলেও কখনো গুনাহের কাছেও যাবে না, কারণ তার অন্তরে আজাবের ভয়। এখানে যারা আপনারা আছেন সবাইকে দেখলেই তো মনে হয় আপনারা মুমিন মুসলমান, আমিও যে আল্লাহর গোলাম আপনারাও সে আল্লাহর গোলাম, আমি যে নবীর উম্মত আপনারাও তো সে নবীর উম্মত, আমার আল্লাহ আপনাদের আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার কোরআন আপনার কোরআন এক, আমার কাবা আপনার কাবা এক, আপনি আমি দুনিয়াতে এসেছি তাও এক, বিদায় বেলার সিস্টেমও হবে এক, কাফনের সিরিয়ালও হবে এক, কালারও হবে এক, কবরের সাইজও হবে এক, কবরে নেওয়ার পরে প্রশ্নও হবে সকলের জন্য এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও,
কে কোন দল করো কোনো প্রশ্ন করা হবে না, কে কোন লাইনে দৌড়াও, কে দেওবন্দি, কে আলিয়া, কে কওমি, কবরে গেলে প্রশ্ন করা হবে না। তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সমস্ত উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা পায়ে ধরে ধরে চোখের পানি সেরে সেরে বুঝায়, বাবা নামাজ পড়ো, টুপি পরো, পর্দা করো, মা বাবার খেদমত করো। এতবার বুঝানোর পরও আপনারা নামাজ পড়তে চান না, টুপি পড়তে চান না। আর উলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের মাথার টুপি কখনো ফেলতে চান না, নামাজ বাদ দিতে চান না। অথচ আপনি আমি এক, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আপনাকে বারবার পায়ে ধরে বুঝানোর পরও নামাজ পড়তে চান না, আর আমি নামাজ ছাড়তে চাই না, আপনি টুপি পড়তে চান না। আপনার পায়ে ধরিয়া বুঝানোর পরও টুপি পড়তে চান না, আর আমি টুপি মাথার থেকে ফেলতে চাই না, ব্যাপারটা কোথায়? অথচ আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার পায়ে ধরিয়া বলার পরেও কেন নবীর সুন্নতের আমল করতে চান না, আর আমি কেন নবীর সুন্নতের উল্টা দেখতে চাই না? এর মাঝখানে একটাই মাত্র মেডিসিন অন্তরে আছে, সেই মেডিসিনের নাম হলো আল্লাহর আযাবের ভয়। আল্লাহর কোরআন মিথ্যা? কেন অন্যায় করতেছেন? আল্লাহর কোরআনে অন্যায়কারীর শাস্তির কথা বলা আছে, নেক আমলওয়ালার শান্তির বর্ণনা আছে। কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, তাও আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এবার আপনি বালিশে মাথা লাগায় একটু হিসাব করে দেখবেন কি পরিমাণ নেক করেন আর কি পরিমাণ গুনাহ করেন। কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার দরকার নাই, নিজের অন্তর বলে দিবে আপনি জীবনে কোথায় কয়টা অন্যায় করেছে। আপনার মাথার চুলের মধ্যে নবীর সুন্নত নাই, আপনি তাকায় দেখবেন চুলগুলোর মধ্যে গুনাহের পথ, গুনাহের আকর্ষণ। আপনার আঙ্গুলের নখ কাটার ভেতরে নবীর তরিকা নাই, গুনাহের আকর্ষণ। আপনার পোশাকের মধ্যে নবীর আদর্শ নাই, গুনাহের আকর্ষণ। আপনার জবানের মধ্যে আল্লাহর নামের পরিচয় নাই, নবীজির নামে দরুদ নাই, গুনাহের আওয়াজ। এবান্দা আপনার ঘরের মধ্যে নবীর সুন্নত নাই, গুনাহের আওয়াজ। এবার আপনি চিন্তা করেন কি পরিমাণ গুনার রাস্তা আপনি চলতেছেন। মাথার টুপির মধ্যে, মাথার চুল কাটার মধ্যে সুন্নত ছিল, আপনি মানেন নাই। নখ কাটার মধ্যে নবীর আদর্শ সুন্নত ছিল, আপনি মানেন নাই। টুপি নবীর সুন্নত, আপনি মানেন নাই। আলেমরা বলার পর আপনি মানতে চান না, কেউ জোর করিয়া বললে আপনি উল্টা জবাব দিয়ে আলেমকে ইজ্জতের উপর আঘাত করতেন। নামাজ আপনি পড়েন না, নবীর তরিকা মতো বাথরুমেও যান না, বাথরুম থেকে বের হতেও নবীর সুন্নত আছে মানেন নাই। খানা খাইতে বসার মধ্যে নবীর সুন্নত আছে মানেন নাই। খানার প্লেটটা সামনে নিয়ে বসবেন, খানার লোকমাটা কেমনে দিবেন, সেখানেও নবীর সুন্নত ছিল, আপনি মানেন নাই। এতগুলো সুন্নতের জবাই করার পর আবার উল্টো দিকে তুমি নামাজিরে গালি দাও, ইমামের বিরুদ্ধে কথা বলো, আলেমের পেছনে তুমি সমালোচনা করো, আবার সুদের টাকায় ব্যবসা করো, যেই সুদের ছোট্ট গুনাহ, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, এত অন্যায় করিয়াও যদি তুমি দাবি করো আমি নবীর আশেক সুন্নি মুসলমান, তোমার মতো সৃষ্টির নিকৃষ্ট মুনাফেকার কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমার বাবার কথা না, পীরের কথা না, যা বললাম আমার নবীর মহব্বতের সুন্নতের কথা বললাম। যেই নবীর সুন্নতের আমল উম্মতের কাছে পৌঁছাইতে গিয়া নবী খানাও খেতে পারেন নাই, ঘুমাতেও পারেন নাই। একদিকে মা নাই, বাবা নাই, কত কষ্ট। আবার মক্কার মধ্যে গরিব খানাও পান না, বড় কষ্টের জিন্দেগি। দুশ্মনেরা চতুর্দিক থেকে আক্রমণ করে নবীকে মেরে ফেলবেন। এত অত্যাচারের পর আমার নবী মক্কার 13 বছরে কাউকে একটা গালিও দেন না, উল্টা কথাও বলেন না, অশালীন কথাও বলেন না। নবী ধৈর্য ধারণ করতেছেন,
আল্লাহ বলেন নবী কাফেরের সাথেও যেন মুমিনেরা খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। ও নবী মুমিনেরে জানায় দেন কাফেরের সাথেও যেন ব্যবহার খারাপ না করে। কেন? বলে খারাপ করলে শয়তান মাঝখানে গিয়া মুমিনের ক্ষতি করবে, কাফেরের ফায়দা উঠায় দিবে। কারণ মুমিন একটা কথা উল্টা বললে ইমান চলে যাবে, বেঈমানের তো ইমান যাবেও না আবেও না। বেঈমানেরা গালি দিলে নবীরে তখন কলিজায় বড় কষ্ট লাগবে, কিন্তু ওদের তো গালি কিছুই না। এজন্য জবানটারে নবী কন্ট্রোল করেছেন। মক্কার ইতিহাসে আমার নবীর পুরা 63 বছর জীবনে একটা মিথ্যা কথা নাই, আমার নবীর জীবনে কাউকে একটা গালি দেওয়ার ইতিহাস নাই। আছে? তুমি নবীর উম্মত হয়ে গালি শিখলা কোন কিতাব থেকে? কোথায় গিয়া তুমি গালির কোচিং করেছো বলো? কে তোমার গালি শিখাইছে রে নবীর আসে? মিথ্যা কথা কেন বলো রে ভাই? কোনদিন এই বয়ান সারা জীবন করলো উম্মত কাজে লাগাবে না যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আবার এই ভয়ের বয়ান যদি সারা রাত করিও চলে যায়, কারণ অন্তরে ভয় আসবে না যতক্ষণ পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালার সাথে মোহাব্বত লাগাবে না। যারা কারণ কোনো পীর লাগে না, শায়েক লাগে না, মুরব্বী লাগে না, এর উপায় কি হবে? এর কপাল তো পুড়তে পুড়তে মরার আগেই পুড়ে যাবে। কোরআন হাদিস আছে, পীর ধর্ম কেন? সাহাবারে জিগাও তো, ও সাহাবায়ে কেরাম, কোরআন হাদিস ছিল, তোমরা নবীরে ধরলা কেন? আবার তাবিনদের জিগাও তো, ও তাবিনগণ, আপনারা কোরআন হাদিস বুজার পরে সাহাবিদেরকে অনুসরণ করলেন কেন? তাবিনকে জিজ্ঞেস করার পরে আবার তাবে তাবিনকে বলেন, ও তাবে তাবিন, আপনারা কোরআন হাদিস জানার পরে তাবিনদের অনুসরণ করলেন কেন? এরা ভুল করেছে। সিলেটের মানুষের বিবেক অনুযায়ী তারা ভুল করেছেন। তাহলে কেন বলেন আমার কোনো আলেম লাগে না, পীর লাগে না, মুফতি লাগে না, মুরব্বী লাগে না, ওলামায়ে কেরাম লাগে না? আল্লাহ যদি আপনার এই কথায় বেজার হয় বলে তোর মতো গাদ্দারও আমার লাগে না। নবী যদি বলেন তোর মতো বিয়াদব উম্মত আমার লাগে না, কারণ আল্লাহ কইছেন আলেম লাগবে, নবী বলছেন ওয়ারাসাতুল আম্বিয়ার অনুসরণ লাগবে, তুমি লাগে না পাইলা কই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদিদা। এক নম্বরে আল্লাহকে ভয় করো। কেমনে করবে এটা একা একা পারবা না, যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকিন। এই মোত্তাকি যারা তাদের অনুসরণ করো, যাদের দেখলে দিলটা নরম হবে, আমলের আগ্রহ বেড়ে যাবে, চোখে পানি আসবে, তাদের অনুসরণ করো। এই বরুণার হজরতের কাছে গেলে তো কেউ বিড়ি টানার কথা মনে করবে না, বরং পকেটে আঙ্গুল দিয়া তালাশ করবে, টুপি ডেকই বেদুবি না জানি হয়ে যায়। আর বন্ডদের দরবারে গেলে বিড়ি টানার পরে কয় মাশা আল্লাহ, কলিজা বড় হয়ে গেছে, এনে তো শুধু বিড়ি না গাঞ্জাও ভাওয়া যায়। কি সত্য না মিথ্যা? কলিজায় লাগে না? আল্লাহ হেদায়াত দান করুন। বাইরা আমার, আমরাও তো পীরের মুরিদ। কেন আমরা গোলামি করি আল্লাহর, আদর্শ মানি নবীর, তো পীর ধরলাম কেন? আমরা নবীর আদর্শ চিনি না, তার আঙ্গ চিনিয়ে দেন, আমরা আমল করি, এই আর কিছু না। আল্লাহ বলেন আমাকে ভয় করো এক নাম্বার, দ্বিতীয় জবানটারে হেফাজত করো। জবানকে তুমি কেমন করে হেফাজত করবা?
বলে কষ্টে লাগাইয়া চুপচাপ থাকো বলে না, এই জবানকে যদি হেফাজত করতে চাও, জবান বড় একটা চালু অস্ত্র, এটা ধরিয়েই রাখা যায় না, জিব্বা এমন নরম এটা ধরিয়েই রাখা যায় না, বলে জিব্বা এমন এক অস্ত্র, একেবারে কঠিন অস্ত্র, বেলেনের মতো দুই দিকে দাঁত, যেদিকে দিবা কাটতেই থাকবে, গালি দিবা হেন ইমান শেষ, লাইলাহা পড়বা ইমান মজবুত, এই জিব্বা ডান দিকে নিবা ফাঁসির আসামি মুক্তি পাবে, বাম দিকে নিবা নিরাপদ লোকটা জিব্বার এক কথায় ফাঁসিতে চলে যাবে, এই জিব্বা এমন একটা অস্ত্র, দোনো দিকে তার আঘাত করার শক্তি, বলে তুমি একটা কথা বলো অপরিচিত মাইয়ে তোমার বউ হবে, আবার জিব্বা দিয়ে এমন কথা বলবা আপন স্ত্রী তালাক হয়ে যাবে। অতএব এটার খুব ধার, খুব চালু, খুব কন্ট্রোল করো, কোন দিক দিয়ে আবার সুইটা বাম দিকে যায় তো ইমান শেষ, বউ শেষ, বুঝলেন না কথা, কত ভেজাল কত ভেজাল, কথা বললেও বিপদ না বললেও বিপদ, কন্ট্রোল করে কথা বল, কথা বলতে পারা এটা কামিয়াবির পরিচয় না, চুপ থাকা কামিয়াবির পরিচয়, সব জায়গায় কথা বলা লাগে নাকি না, আমরা তো বলতে চাই ক্রেডিট নিতে চাই ক্রেডিট, হ্যাঁ আল্লাহ মাফ করে, জবানের কন্ট্রোল করবা কেমনে রে ভাই, এক নম্বর এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা কেমন সুন্নত বলেন না কেন ভাই, আপনাদের ঘুম আসতেছে না, সুন্নত নাকি বলেন না কেন, গজবের মোবাইল কি পরিমাণ মিথ্যা আপনাকে চর্চা করাইলো, কি পরিমাণ এই মোবাইলের দ্বারা মিথ্যার চর্চা করেছেন আপনি, কি হিসাব নিয়ে আল্লাহর দরবারে রওনা দিয়েছেন, এই করোনা ভাইরাসও যদি আপনি তওবা না করেন আর কত বড় গজবের অপেক্ষায় আছেন যে তওবা করব, আল্লাহর কাছে কিন্তু এর থেকে অনেক বড় গজব আছে, যদি এই গজবে তওবা না করেন আরো বড় গজব আছে, উপায় নাই বাঁচার, এক নম্বরে জবানের হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও, কারণ মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, জবানটাকে মিথ্যা কথার থেকে তুমি কন্ট্রোল করো হেফাজত করো, এই উঠেন কেন আপনারা, এই ব্যারাম কেন, উঠবেন তো ঢুকলেন কেন, হ্যাঁ বিড়ি টানতে যায় না, এরকম জামাতে মোর্চা করে নাকি একসাথে, আল্লাহ হেদায়াত দান করে, আমি ফট করে হাত উঠে দোয়া করে চলে যাব, এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, জবান তারে হেফাজত করো কন্ট্রোল করো রে মুমিন, জবান তারে হেফাজত করো কন্ট্রোল করো, মিথ্যা কথা বলা হারাম, দুই নম্বর এই জবান দ্বারা গালি দিও না সাবধান, গালিওয়ালার কাছে মারাত্মক কথাটা গালি, সম্মানিত ব্যক্তির কাছে সামান্য একটা কথাও কেমন যেন গালির মতো, সাবধান, আমার নবী যার কোনো গুনাহ নাই ওই নবীকেও আল্লাহ কি বলেন শুনেন, লাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লান ফাদদু মিন হাউলিক, ও নবী আপনার কলব যদি বক্রতাপূর্ণ বাঁকা হয়ে যেত আর ওই কলবের বক্রতার বাঁকা যদি জবান দিয়া বের হতো, উম্মতেরা আপনার বন্ধুত্ব কেউ হতো না, বরং বন্ধুটাও দুশ্মন হয়ে যেত, কিন্তু আপনার জবান আর কলব এতটাই যে পরিচ্ছন্ন সুন্দর, আপনার কথা দুশ্মনেও শুনলে ব্যবহারে পাগল হইয়া বন্ধু হয়ে যায়, নবীরে থাপ্পড় দিছে, ভাই হাতে ব্যথা পাইছেন, আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে বসে আছেন, ডাক দিয়া বলেন এই হায়াতের তো গ্যারান্টি নাই, সিলেটওয়ালাদের আছে নাকি,
কেন বলেন বিয়ার পরে নামাজ ধরুম? বিয়া করার পরে কয় ফোলা মাইয়া হইলে নামাজ ধরুম? ফোলা মাইয়া হইলে কয় যে বিয়া দিয়া নাতিনের চেহারা দেখে এরপরে নামাজ ধরুম? হ্যাঁ রে চালা। নবী বলেন হায়াতের গ্যারান্টি নাই, আমার কাছে কেউ যদি কিছু পাও না থাকেন হক থাকে আদায় করে নেন। সবাই ভয় পেয়ে গেছে। নবী কইতেছে এত বড় সাহসটা কার যে দাঁড়াই গেবে, আমার কিছু পাওনা আছে? ঠিকই একজন দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু পাওনা আছি আমি চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। অন্যান্য সাহাবায়ে কেরাম গরম হয়ে গেলেন, নবী একটু ইশারা দিলেই সাইজ করে দেব। এত বড় সাহস আমার নবীর কাছে পাইবে আবার লজ্জা নাই, আবার চাইলো কেমনে? নির্লজ্জের মতো শরম নাই, নবীর চাদরবারে চাইতেও কি ভয় লাগলো না? নবী বুঝতে পেরে বলেন খবরদার তাকে আসার মতো রাস্তা করে দাও, বাধা দিও না, আসার রাস্তা করে দাও, তার পাওনাটা নেওয়ার মতো সুযোগ করে দাও। নবীর কাছাকাছি গিয়ে কয় নবী আপনি আমাকে একটা চর মেরেছিলেন, এটা জোরে হোক আস্তে হোক এটা ফিরে নেওয়ার চাই, হক আদায় করো। নবী বলেন আসেন কাছে আসেন। কিনারায় গিয়া কয় নবী আমার যখন আপনি চর দিয়েছিলেন তখন আমার পোশাক জামা ছিল না। নবী বলেন তাই নাকি? বলে হা। মায়ার নবী নিজেও তার জামা মোবারকটা খুলতে শুরু করলেন, পিঠের থেকে যখন জামাটা উঠাচ্ছেন নবীর আশেক দৌড়াইয়া পেছনে গিয়া নবীর পিঠের ঘাড়ের নিচে, ঘাড় মোবারকের নিচে, এই কাঁধের নিচে দিয়া হলো মোহরে নবুয়ত। ওখানে গিয়া দিছে চুমো, চুমো দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ার নবী ডাক দিয়া কইরে সাহাবী যা, এই হক আদায় করেছো, মোহরে নবুয়তে চুমো দিয়েছো, না জানি জান্নাতুল ফেরদাউস কামাই করেছো। এরে নবীর আশেক উম্মতের দল। মায়ার নবী একদিন বাইতুল্লার কিনারায় বসে আরবের বড় বড় মাথাওয়ালা নিয়ে গল্প করে কথা বলে, মনে তান না এরা নিয়ে আমার কথায় কালেমাওয়ালা হয়ে যায়। ইতিমধ্যে একজন জীর্ণ শীর্ণ নরমাল সাহাবি, অন্ধ সাহাবি, লাঠি হাতে নিয়ে টোকায় টোকায় নবীর দরবারে আসলেন। উম্মে মাকতুম সালাম দিলেন, নবী জবাব দিয়া এদিকে ভ্রুক্ষেপ না করে মাথা ওলার দিয়ে ফিরিয়া কথা বলতেছে, আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, ও নবী এই মাথাওয়ালার থেকে ফিরিয়া যান, ওই অন্ধের দিকে মনোনিবেশ হয়ে যান, কারণ এই মাথার একটা দাম আমি আল্লাহর দরবারে নাই, এই অন্ধ সাহাবীর দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি। কাবিলিয়াতের দ্বারা ফায়দা নাই, কবুলিয়াতের দ্বারা হলো কামিয়া। মাকবুল হে সাজ হে কাবিল তু বহুত হায়, আয় না কে মানেন দে তু নেহি দিল তু বহুত হায়, আয় না কে মানেন দে তু নেহি দিল তু বহুত হায়। এরে নবীর আশেক উম্মতের দল, জবানটারে কন্ট্রোল করো। এরে বান্দা একজনেরে গালি দিয়ে যতটা কাছে আনতে পারবা, যা বুঝাইতে পারবা, তার থেকে ভালো ব্যবহার দিয়ে আরো কন্ট্রোলে আনা যাবে, তবে চোখের পানি লাগবে, আল্লাহর দরবারে তোমার ইখলাস লাগবে। এরে নবীর উম্মত কিসের বাহাদুরি করো রে বাবা, জবানটারে হেফাজত করো, আল্লাহর ভয়ন্তরে ঢুকা, ওলামায়ে কেরামের অনুসরণে আমলওয়ালা হয়ে যাও। নবীর আশেক তোমরা যদি নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের আমল না করো, এই জমিনে আর কারা করবে? আমার নবীর সুন্নত কি এইভাবেই জবাই হয়ে থাকবে? আমার নবীর আদর্শ কি এইভাবেই মাটির সাথে মিলিয়া যাবে?
এতগুলো হাজার লক্ষ লক্ষ উম্মতেরা এরপর নবীর সুন্নাত কেন জিন্দা হবে না? আমার নবীরে কেন গালি দিয়া পার পেয়ে যাবে বেঈমান? আমার ইসলাম নিয়ে কথা বলে পার পেয়ে যাবে বেঈমান? আহলে হক ওলামাদের বিপক্ষে অবস্থান নিয়ে পার পেয়ে যাবে বেঈমান? কোরআনওয়ালার উপরে হামলা করে পার পেয়ে যাবে বেঈমান? তাহলে তোমরা নবীর আশিক এই জমিনে বেঁচে থেকে কি লাভ বলো? নবীর সুন্নাত যদি তোমার সামনে জবাই হয়, তুমি নবীর আশিক দাবি করে কি লাভ হবে বলো রে বাবা? পাও দুটো আগায় দে, পায়ে ধরে বলে যাই আল্লাহর হস্তে নবীর তওবা করে নবীর সুন্নতের মালাটা গলায় পর। বেঈমানি আর গাদ্দারি ফেরাউন তো কম করে নাই, কই বাঁচতে তো পারলো না। নমরুদ তো কম করে নাই, বাঁচতে তো পারলো না। আজকে এমন ঘৃণিত হয়ে গেল, দুনিয়ার কোন বেঈমানে ফেরাউনের নাম রাখছেনি, নমরুদ নামের কেউ নাম রাখে না। এরে নবীর উম্মত, অথচ তাকায় দেখো ওই ফেরাউনের এত ক্ষমতা টাকা, অথচ তার নাম দুনিয়ার কেউ সহ্য করতে পারে না, ঘৃণা করে। আবার তাকায় দেখো সেই ফেরাউনের ঘরের মধ্যে তার আপন স্ত্রী আসিয়া। এরে পর তার আরানের মা মন থাকি চায় না একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন, সন্তান জানাজার ইমামতি করবে, সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দোয়া করবে। এরে মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে নামাজে বাধা দেয় না, পর্দা করলে বাধা দেয় না, নামাজ পড়লে বাধা দেয় না, বরং অন্তর ভরে খুশি হয় আমগো কাছে দোয়া চায়, হুজুর আমি নিজে খারাপ হলে কি হবে, আমার ঘরের স্ত্রী নামাজ পড়ে কোরআন পড়ে পর্দা করে। এরে আম্মা জান, আপনি এই পরিমাণ আদর্শওয়ালা হওয়া দরকার, কারণ আপনার থেকে একটা সন্তান আদর্শওয়ালা যখন হবে, একটা সন্তানের দ্বারাই সম্ভব একটা সমাজের অন্ধকার দূর করা। এরে যুবক আল্লাহর গোলাম, তওবা করে নাও, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, নবীর সুন্নতের বিপরীত চলবো না, আলেম ওলামাদের বিরুদ্ধে আর কখনো কথা বলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, আল্লাহর মহাব্বত নিয়ে আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে সুন্দর করে নবীর তরিকা মতে চলবো, কোরআন পড়বো, মা বাবার খেদমত করবো, এই জবান দিয়া হাত দিয়া চোখ দিয়া কখনো গুনাহ করবো না। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দাও, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে দাও। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন। يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام أي الله وبرات গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ওলামায়ে কেরাম, মুরুব্বি, আমার কলিজার টুকরা যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, কাউকে খালি ফিরে দিয়েন না রে আল্লাহ, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, নবীজির মহাব্বতে কবুল করে নেন, সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে আপনি মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন, এখনো যারা বেঁচে আছে আপনি দিনের জন্য কবুল করে নেন। সরকার বাহাদুর থেকে সমস্ত জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, আমাদের দিন থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন,
নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের পর্দানিশি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবাও নাই, মুরব্বী যারা কবরস্থ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ সমস্ত প্রোগ্রাম গুলো ইজ্জতের সাথে কামিয়ে বিধান করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মুসিবত দুশ্মনের বদ নজর থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জালেম দুশ্মন মুনাফিকের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ, মুসলমানদের এক বানায় দেন, আহলে হক উলামায়ে কেরামের ছায়া আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির মোহাব্বত অন্তরে বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, আমাদের জন্য হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াতে স্পষ্টতা মেহরবানি করে বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদিম হিসাবে হিম্মত শক্তি বাড়ায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন آمين برحمتك يا أرحم الراحمين.